দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখানে একটি গাড়ি দেখছি আর এখানে দেখছি আফজল ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি ভালো ভাই, আপনি ভালো আছেন? গাড়িটা গাড়ি হলে গরু যাবে এখন কোথায়? বগুড়া। বগুড়া যাবে? বগুড়া কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি। কি গরু নিছে তারা? উনি একটা গাভী নিছে, হ্যাঁ, আর পাঁচটা ষাঁড় বাচ্চা নিছে, হ্যাঁ, আর ছাগল নিছে। ছাগল, গাভী, ষাঁড় বাচ্চা। ষাঁড় কি ষাঁড় বাচ্চা? এগুলো ষাঁড় 2023 সালে কুরবানি দিতে পারবে। আচ্ছা 2023 সালে, আর আপনার 2024 সালের জন্য কিছু, আর একটা প্রেগনেন্ট গাভী, মানে এক মাসের মধ্যে বাচ্চা হবে আর কি। এক মাসের মধ্যে বাচ্চা। ছাগল নিলো, চারটা করে বাচ্চা হয়। আমার একটা ছাগল ছিল, ওই ছাগলটাও নিলো। আচ্ছা গাড়ি ভাড়া কত নিচ্ছে বগুড়া? গাড়ি ভাড়া বগুড়া 5,000 টাকা। 5,000 টাকা? কি গাড়ি এটা? এটা টাটা এস টু গাড়ি। আচ্ছা তো চলেন আমি একটু দেখি গরুগুলোকে। দর্শক আমরা চলুন একটু, কি গরু উনি আজকে সাপ্লাই দিচ্ছেন বগুড়াতে, আমরা সেই গরুগুলো একটু দেখে নিই। দর্শক আমরা গরুগুলোকে দেখছি, সবই হচ্ছে শাহিওয়াল। এখানে বাছুর গরু আছে, আর ওই পাশে আছে একটি গাভী গরু, আমরা সেটাও দেখব। তো আফজল ভাই, শাহিওয়াল প্রেমী আপনি? আর যে কিনছে সেও কি শাহিওয়াল প্রেমী নাকি? না না না, শাহিওয়াল প্রেমী না, বানাইতে হবে শাহিওয়াল প্রেমী। আচ্ছা বানাইতে হবে শাহিওয়াল। আচ্ছা শাহিওয়াল গরু ছাড়া লাভবান কোনো এখন ব্যক্তি হবে পারবে না। পারবে না? না, দেশি শাহিওয়াল গরু কেন বলতে কি, 1 কেজি চক্কর দাম হলো 60 টাকা। হ্যাঁ, এইগুলো গরু অল্প খাওয়াতে কোন তো পেট ভরে যায়। অল্প খাওয়াতে পেট, অল্প খাওয়াতে কোন পেট ভরে যায়। আচ্ছা আপনার ফিজিয়াম, হ্যাঁ, হোলিস্টিয়াম যেগুলো করো, হ্যাঁ, এগুলো চারটা গরু যেটা খাবে এগুলো 20টা গরু সেটা খাওয়াতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে ওই একটা গরু দিয়ে খাওয়া এগুলো 5টা গরু খাওয়াতে হবে। আচ্ছা ওদের যে পেট, হ্যাঁ, ওরা যে খাওয়ান খায়, হ্যাঁ, ওদের একটা গরু খাওয়াতে হলে 5টা গরু মানে। আচ্ছা আচ্ছা, 5টা গরু মানুষ। তো আমরা এই যে দেখছি এই গরুগুলো বলছেন আপনি 2024 সালের কুরবানির জন্য, 2024 সালের কুরবানির জন্য। আচ্ছা তো আমরা একটু দেখি গরুগুলোকে। দর্শক এই যে দেখছেন উনি বলছেন যে 2024 সালের টার্গেটের হচ্ছে, কটা গরু আছে এখানে? আচ্ছা না, 2024 এর টার্গেটে কটা? চারটা, এখানে দুইটা আর এখানে আছে দুইটা। দুইটা, এই যে দর্শক দেখছেন এখানে আছে দুইটা, একটা আর একটা। এটা কি হয়েছিল ভাই? এটা নাম দিয়েছিল ভাই, অসুস্থ। অসুস্থ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা না, আর ওর লাইফও আর হবে না। লাইফ, লাইফও আর হবে না। যে কোনো গরু একবার নাম দিয়ে হলে ওই গরুটা লাইফও আর হবে না। আচ্ছা একবার হবেই, একবার হবে, একবার যে কোনো লোকের হবে, যেমন জন্ডিস, হ্যাঁ, লোকের একবার না একবার হবেই। কিন্তু গরুরও সেটা সেম সেম। আচ্ছা নাম দিয়ে একবার না একবার হবেই, হবেই, মিস নেই, মিস নেই। ছাগল এটা বাড়ির ছাগল ছিল, এটা এখন তো ছাগল তো ছাড়ি দেওয়া জিনিস, এটা তো বান্ধি ছাড়া জিনিস না। তো ভাই আসলে ভাই বললো যে ভাই এটা দুটো চারটা করে বাচ্চা হয়, এটা আপনি আমাকে দিয়ে দেন। বাচ্চাটা কি দুর্বল নাকি? এটা মানে দুধ কম পাইছে, আর একটা দেখেন কত শিয়ানা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দুধ পাইছে বেশি। আচ্ছা ওইটা দুধ পেয়েছে বেশি, চারটা করে বাচ্চা হয়। ছাগলটাও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিছি, মানে ভ্যারাইটিস রকমের। হ্যাঁ উনি নতুন ফার্ম করতেছে তো, হ্যাঁ, তো নতুন ফার্মে যেটা জিনিস জিনিসগুলো লাগে আমি সেগুলো ঢুকে দিচ্ছি। যেমন একটা গাভী দিয়ে দিলাম, এখানে একটা গাভী। আচ্ছা এই যেমন একটা গাভী দিয়ে দিলাম, এক মাসের মধ্যে ওনার বাচ্চা হবে। এক মাসও যাবে না, এক মাসও যাবে না, যে একটা গাভী দিয়ে দিলাম বাচ্চা হবে। আচ্ছা এখন এই দেখা গেলো যে ওনাকে এই গাভী দেওয়ার উদ্যোগ, যে উনি তো নতুন ফার্ম, হ্যাঁ, নতুন ফার্ম করছে, এই গাভীটা দেখা গেলো একটা বাচ্চা হলে এটা দুধ পাবে, ওনাদেরকে বাচ্চাটা দৌড়াদৌড়ি করবে, চোখের সামনে ভাল লাগবে, যে নতুন 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 খাবার। আর একটা 2023 সালে যদি একটা সাপ দিয়ে দিলাম। আচ্ছা এই গাভীটা আমরা একটু জানতে চাই, কয় দাঁত বয়স গাভীটা? এটা প্রায় 6 দাঁতের বয়স। 6 দাঁত বয়স? 6 দাঁত। বলছেন যে এক মাসের মধ্যে বাচ্চা হবে, মানে এক মাসের মধ্যে একদম হবে? একবার একটু খাতা কলমে আমি লিখে দেব। আচ্ছা একবার যাবে না। দুধ কতটুকু হবে? দুধ প্রথম অবস্থায় 10 লিটারের অ্যাপ পাবে। প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় আর বিকালে দেখা গেলো 2-2.5 লিটার যা শিখতে পারে। আচ্ছা খাওয়ার উপর নির্ভর করবে। আর যে ব্যক্তি গরুগুলো নিচ্ছে উনার নিজের রাজমিল আছে। আচ্ছা হ্যাঁ, বগুড়া বাসার রাজমিল আছে, তো উনার তো খাওয়া দাওয়ার অভাব নেই। আর গাভী গরু যখন প্রেগনেন্ট থেকে বাচ্চা হয়ে যায় তখন কিন্তু খাওয়াটা যদি দেন, আমার বাসায় যদি 10 কেজি দুধ নামে, আপনি যদি খাওয়া দেন ভালো মতো, আপনার বাসায় আরো 2-4 কেজি বেশি নামবে। মানে খাওয়ার উপর নির্ভর, খাওয়ার উপর নির্ভর। জি জি। তো এই একটা গাভ গরু দিচ্ছে? হ্যাঁ একটা গাভ গরু দিচ্ছে। আচ্ছা আর এখানে 2023 সালের জন্য এই সাতটা দিচ্ছে, 2023 তেইশের জন্য। আরো 4টা দিলাম 2024 এর জন্য, উনি আরো গরু কিনবে। আচ্ছা নতুন প্রথম ফার্স্ট,
এইভাবে ভেড়া দিছি আর ওটাকে আমি সাড়ে করছি ফার্মটা আর কি এটা হচ্ছে 2024 এ বলছেন এবং এটা কি সাইওয়াল অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল সাইওয়াল মানে আপনি নাভি কম্বল দেখেন না হ্যাঁ নাভি কম্বল দেখেন মুখ দেখেন এই দেখেন কম্বলের ভাব দেখেন না কি অবস্থা আর এরও একটা ভাব দেখেন ভাব আছে তো ভাব আছে ভাব ছাড়া তো আমি আরিয়া কিনি না সাইওয়াল প্রেমিক বলতে ভাব আচ্ছা আচ্ছা ভাব থাকতে হবে ভাব থাকতে হবে আমার আরিয়ার দাইস থাকতে হবে দেখেন যে কোনো গরু দেখেন আপনি এই যে আমার এই বাচ্চাগুলো দেখেন না আপনি একটা বাচ্চা মুখগুলো দেখেন না আপনি দেখেন ও গরু ডাই আছে না এই যখন আরো বড় হবে তখন সৌন্দর্য আরো বাড়বে আচ্ছা এই জন্য গরু আরিয়া গরু আপনি ডাই যদি না কিনেন ওই গরু কিনে আপনি বেনিফিট করতে পারেন আমার সুন্দর না লাগলে আমি তো কিনবো না সুন্দর না লাগলে কিনবেন কিনবো আমি এখন আমি এটা সুন্দর দেখে নিয়ে আসছি দোজোকে সুন্দর লাগলে দোজোস্তা কাস্টমার পাবো আমি তার জন্য আমি সুন্দর গরু কিনি প্লাস ডাইস দেখি গরু কিনি আচ্ছা ডাইস ছাড়া কিনি না এখন বলেন ওনারা আপনার কাছে কিভাবে এই গরুগুলো কারণ ওনাদেরকে তো দেখছি না আপনার না না আপনি এখানে দেখতেছেন না কেন উনি আপনার মোবাইলের মারফতেই আমার সঙ্গে পরিচয় আচ্ছা আপনার যে প্রতিবেদনে দেখছি উনি আচ্ছা উনি দেখার পর উনি বললো যে আফজল ভাই আমি যাবো না আপনার উপর একটা কমিটমেন্ট আমার হয়ে গেছে আপনার কথাবার্তায় আপনার বাসায় যেহেতু আপনি মাল ডেলিভারি দেন আপনি চিটারি বাটপারি করতে পারবেন না আচ্ছা আপনার কমিটমেন্ট হয়ে গেছে আপনার গরুগুলো আমাকে দেখাইছি ছাগলও দেখাইছি সম্পূর্ণ উনার সঙ্গে দাম দর হয়ে গেছে এগুলো আমি 7000 টাকা করে দিয়েছি এটা হচ্ছে 70000 দিয়ে দিছি 70000 টাকায় বাচ্চাটা আমি দিছি উনাকে আর গাবিটা গাবিটা দিলাম আমরা 120000 টাকা দিলাম 120000 120000 টাকা গাবিটা দিলাম আচ্ছা কারণ উনার সঙ্গে আমি কোনো মার্কেটিং করি না উনার সঙ্গে কোনো ব্যবসা করি না কারণ কেন উনি অন্ধবিশ্বাসে কত আমার টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিছে আচ্ছা আর যে ব্যক্তি একটা অন্ধবিশ্বাসে সবকিছু করে উনার সঙ্গে যদি গাদ্দারি করি সেটা মানে বকাস্ত মানে আমার বিবেকে বাধা দেয় আচ্ছা কার দিকে কি বলে সেটা আমি বুঝি না আমার দিকে বাধা দেয় একটা লোক বিশ্বাস করে টাকা দিছে কেন অন্যের সঙ্গে দুই নম্বরে টাকা লাগলে আমি 2 টাকা চাই দেবো আমার হিসাব তো নেই কার হিসাব কি ভাই আমি সেটা বলতে পারবো না আচ্ছা তো উনি টাকা পেমেন্ট দিয়েছে গাড়ি ভাড়া করলাম এই গাড়িও চলে আসে এই গাড়িও দিয়ে দিব এখন ছাড় দিব আর এই ছাগল দিয়ে দিলাম আর ছাগলটা কত দিলেন ছাগলটা দিলাম আপনার 10000 টাকা 10000 টাকা ছাগলটা দিলাম দুই বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ ছাগলটা 10000 দিলাম বাচ্চা দুটা কি বাচ্চা দুটা খাসি খাসি আচ্ছা তো দর্শক আমরা বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরলাম যে কিভাবে গরুগুলো কেনা হয়েছে এবং কিভাবে ডেলিভারি দিচ্ছেন আফজল ভাই আমরা সেই তথ্যগুলো দিলাম গাড়ি ভাড়া কত পড়বে সেটাও দিলাম তো আফজল ভাই আপনি তো সবসময় কেনা বেচার মধ্যে থাকেন কেনা বেচার মধ্যে আছি আমার রাখালও আছে আমার গাড়িও আছে কোনো ভাই ভাড়াটা যদি এই ধরনের কোনো বিশ্বাস করে আমার ভাই আমার টাকা পাঠা দিলাম আপনি আপনার পছন্দ মতো গরু পাঠা দিন আচ্ছা আমি সেটাও পারবো কিন্তু কোনো 2 নম্বরই কোনো হিসাব হবে না কোনো হিসাব না আমি পারবো না 2 নম্বরই করতে কারণ চিটারি বাট পরে আমার দ্বারা হবে না হবে না তো যাই হোক আপনার নাম্বারটা যদি একটু বলতেন আমাকে নাম্বারটা হলো 0172-639-5772 এই নম্বরে যোগাযোগ করলে আপনি যোগাযোগ করলে ইমো WhatsApp সবাই আছে নাম্বার আচ্ছা ধন্যবাদ আফজল ভাই আপনাকে তো দর্শক আমরা দেখলাম এবং শুনলাম যে বগুড়ার খামারি যে গরুগুলো আজকে এখান থেকে কিনেছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা